Good morning, students. WBP main এর WBP English class এর guidance guru WBP channel এ তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আজকে আমরা practice set এর 12 নম্বর অর্থাৎ 12 নম্বর practice set আমরা আলোচনা করব। 12 নম্বর পর্বে আমরা চলে এসেছি। তো যেটা আমি দেখছি যে প্রত্যেক দিন practice set করানো হচ্ছে এবং প্রত্যেক দিন 25টা করে question আমাদের রাখা হচ্ছে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রত্যেকটা WBP মেইনস এর যে প্যাটার্ন এবং যে সিলেবাস, সেই সিলেবাস কে ফলো করে রাখা হচ্ছে। এছাড়া যারা WBCS পরীক্ষা দিচ্ছ তাদের জন্য রাখা হচ্ছে, তাদের সিলেবাস অনুযায়ী রাখা হচ্ছে, কিন্তু সেইভাবে ইউজ হচ্ছে না বা তোমরা সেইভাবে হয়তো দেখছো না। তো আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে তোমাদের যদি মনে হচ্ছে যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে বা হতে পারে যে তোমাদের অসুবিধা লাগছে বা কোনো জায়গায় তোমরা বুঝতে পারছো না বা তোমাদের কোনো মতামত, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কেন দেখছো না বা তোমাদের আর অন্য ধরনের কোনো কিছু প্রয়োজন কিনা, তাহলে সেক্ষেত্রে সেটার দিকে আমরা নিশ্চয়ই লক্ষ্য দেব। বাট তোমাদের সাপোর্ট, তোমাদের যে ভালোবাসা, তোমাদের সাথে থাকা, এটা দরকার, তবে কিন্তু আমরা এই ক্লাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা পারবো না। ঠিক আছে, তো যারা দেখো তাদের জন্য বলা যে 8:30টার সময় আমাদের ইংলিশ ক্লাস হয়। তো যারা আজকের আমাদের ক্লাসে যোগ দিয়েছো তাদেরকে অনেক থ্যাংকস। এবং চলো শুরু করছি আজকের আমাদের ক্লাস এবং দেখা যাক কি কোয়েশ্চেন আসছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হোম টাস্ক যেটা দেওয়া ছিল আগের দিন সেটাই নিশ্চয়ই আমরা আলোচনা করব। এবং এখানে যেটা আমাদের হোম টাস্কের যে আনসারটা, মানে যেটা আমাদের আনসারটা হতো, সেটা বলছে দেখো, হি ড্যাশ ফর 5 আওয়ার্স, অর্থাৎ সে 5 ঘন্টা ধরে পড়ছে। এখানে একদম ঠিক, সবাই সঠিক উত্তর দিয়েছো, হ্যাজ বিন রিডিং, অর্থাৎ অপশন নাম্বার সি, এটাই আনসারটা হয়ে যাবে। তো তোমরা কারেক্ট আনসার দিয়েছো, তো ওয়েল ডান। এবার চলো আজকের ফার্স্ট এর কোয়েশ্চেনটা দেখি নি। আজকেরও মানে আমি কিছু প্রথম দু একটা কোয়েশ্চেন আমি কারেক্ট ফর্ম অফ ভার্বের উপর রেখেছি। বলছে যে দেখো, ইচ অফ দা বয়েজ ড্যাশ প্রাইজেস, অর্থাৎ প্রত্যেকটি যে ছেলেদের তাদেরকে প্রত্যেককে প্রাইজ দেওয়া হয়েছে। তাহলে এই যে আমরা বলছি যে প্রত্যেককে প্রাইজ দেওয়া হয়েছে, এখানে আমরা কি করব, এখানে আমাদের আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অবশ্যই ওয়াজ গিভেন। তাহলে ইচ অফ দা বয়েজ ওয়াজ গিভেন প্রাইজেস। ক্লিয়ার? এখানে বোঝানোর কিছু নেই, তার জন্য আমি পরপর বলছি। ইট ড্যাশ 5 ইয়ার্স সিন্স আই স মাই ব্রাদার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিন্স রয়েছে, অর্থাৎ এটা 5 বছর প্রায় হয়ে গেল যে যখন থেকে আমি আমার ব্রাদারকে বা আমার ভাইকে আমি শেষ দেখেছিলাম। তো 5 বছর হয়ে গেল, তার মানে কি, সেটা একটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইন্ডিকেট করছে যে এটা মানে আমি 5 বছর আগে দেখেছি এন্ড স্টিল আমি তাকে সেই 5 বছর আগেই আমার লাস্ট দেখা হয়ে রয়েছে। তো এখানে আমাদের কিন্তু হ্যাজ বিন আনসার হবে যে ইট হ্যাজ বিন 5 ইয়ার্স সিন্স আই স মাই ব্রাদার। ক্লিয়ার? থার্ড কোয়েশ্চেনে রয়েছে চেঞ্জ অফ ভয়েস, শাহিল শর্মা মেক্স টি। খুব সহজ, এখানে আমরা দেখতেই পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে যে শাহিল শর্মা মেক্স টি, এবং এখানে কিচ্ছু করার নেই, জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে অপশন এ তে রয়েছে যে টি, এটা আমাদের যেহেতু সাবজেক্ট হয়ে যাবে, যেহেতু এটা অবজেক্ট এখানে ছিল, দেন মেক্স রয়েছে বলে, প্রেজেন্ট টেন্স রয়েছে বলে ইজ আসলো, এবং মেকের যে থার্ড ফর্ম সেটা হয়ে যাচ্ছে মেট বাই কার দ্বারা, শাহিল শর্মা। তাহলে কি হলো, টি ইজ মেট বাই শাহিল শর্মা, খুব ইজি ছিল এটা। ফোর্থ কোয়েশ্চেন, আবার ভয়েস চেঞ্জ, মাই ফাদার লাভস মি। আগেন এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স এর ওপরে ভয়েস চেঞ্জ করব। তাহলে কাকে ভালোবাসা হচ্ছে, আমাকে, কে ভালোবাসছে, আমার বাবা। তাহলে এখানে আই মানে মিটা এখানে সাবজেক্ট থেকে অবজেক্টিভ মানে অবজেক্টিভে যেখানে ছিল সেই অবজেক্টিভ এ থেকে সাবজেক্টিভ আমাদের চলে আসছে, সাবজেক্টিভে আমাদের চলে আসছে, মানে সাবজেক্টিভ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার কোনটা হবে, তাহলে এখানে আমাদের আনসার হবে আই অ্যাম লাভড বাই মাই ফাদার, কারণ যেহেতু এখানে লাভ ছিল তাই এটা দেখতেই পাচ্ছ সিম্পল প্রেজেন্টে, আর প্রেজেন্টে থাকার জন্য আই এর এগেনস্টে আমরা কোনটা বিভাবটা বসাবো, অ্যাম বসাবো নিশ্চয়ই, আর লাভের জন্য থার্ড ফর্ম লাভড বাই মাই ফাদার। 5 নম্বরে বলছে হি ইজ মেকিং আ ফার্ম, দিস সেন্টেন্স ইজ অফ
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের এই সেন্টেন্সটা রয়েছে। এবং আমরা কি জানি, যখন কোন রকম কন্টিনিউয়াস টেন্সে আমাদের ভয়েস চেঞ্জ থাকে, সেখানে আমাদের একটা বিং অ্যাড করতে হয়। এবং বিংটা কখন অ্যাড করব, কিসের পরে অ্যাড করব, যে টেন্সে বা যে ভার্বটা, বি ভার্বটা রয়েছে ঠিক তারপর। অর্থাৎ দেখো, এখানে যে এই ফিল্মটা রয়েছে, এরা তো ডেফিনেটলি আগে চলে আসছে, তো সেটা এলো। তারপরে ইজ রয়েছে এখানে, তার জন্য আমরা ইজ বসিয়ে দিলাম। মেকিং, এইটার জন্য আমরা বিং আনবো, এই আইএনজিটার জন্য। এবং মেক এর জন্য আনলাম মেড বাই হিম, তাহলে এ ফিল্ম ইজ বিং মেড বাই হিম। বুঝতে পেরেছো নিশ্চয়ই মানেটা, যে সে একটা মুভি বা একটা ফিল্ম তৈরি করছে। ন্যারেশন চেঞ্জ, হি সেড টু হার, সে তাকে বলল, হোয়াট আ কোল্ড ডে, কি ঠান্ডা দিন, সে তাকে বলল কি ঠান্ডা দিন। তাহলে এখানে দেখো, টোল্ড কোন রকম ভাবে আসবে না, তাই না? এবারে এখানে এক্সক্লেমড রয়েছে, এক্সক্লেমড সরফুলি রয়েছে, আবার শুধু এক্সক্লেমড রয়েছে। এবারে এখানে আমাদের পরের পার্টটা দেখতে হবে, দ্যাট ইট ওয়াজ আ কোল্ড ডে, দ্যাট ইট ওয়াজ আ কোল্ড ডে, এবং এটাও রয়েছে দ্যাট ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে। তো এখানে আমাদের অবশ্যই অপশন ডিটা আনসার হবে, কারণ এখানে কোনো রকম সরোর জায়গা নেই, দুঃখের জায়গা নেই, তো এটা আসছেই না। এবার যে হোয়াট কথাটা রয়েছে না, এই যে এক্সক্লেমেশনটি সেন্টেন্সের, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সঙ্গে যে হোয়াট রয়েছে, এটার জন্য আমরা ভেরিটা অবশ্যই কিন্তু আনবো। তাহলে ইট ওয়াজ আ কোল্ড ডে শুধু নয়, ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে জাস্ট ফর হোয়াট, এই যে হোয়াট কথাটা যদি রয়েছে, ঠিক আছে, তাহলে হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। সাথে বলছে, হি সেড আই স আ বুক হিয়ার, সে বলেছিল আমি একটা বই এখানে দেখেছিলাম। তাহলে দেখো, এখানে আমাদের সিম্পল পাস্টে এই ইনডাইরেক্ট, সরি ডাইরেক্ট স্পিচটা রয়েছে। তো যদি সিম্পল পাস্টে আমাদের ডাইরেক্ট স্পিচ থাকে, এটা আমাদের ইনডাইরেক্ট করতে গেলে একটা হ্যাড বসাবো, এবং যে স কথাটা বা স ভার্বটা রয়েছে, মানে সি এই ভার্বটা রয়েছে, এই ভার্বের আমাদের থার্ড ফর্ম বসে যাচ্ছে সিন। তাহলে কি হলো, হি সেড দ্যাট হি হ্যাড, হ্যাড কেন বসলো, সিম্পল পাস্ট টেন্স বলে, ইনডাইরেক্টে হ্যাড বসলো, সি এর থার্ড ফর্ম সিন, আ বুক দেয়ার, কারণ দেয়ার কেন হচ্ছে, যেহেতু আমাদের এখানে ডাইরেক্ট স্পিচে হিয়ার রয়েছে, ইনডাইরেক্ট স্পিচে আসলে সেটা কিন্তু দেয়ার হয়ে যায়, আর যদি দেয়ার থাকতো সেটা হিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? হি সেড আই মাস্ট গো নেক্সট উইক, সে বলল যে আমাকে পরের সপ্তাহে যেতেই হবে, তাই তো? তো হি সেড আই মাস্ট গো নেক্সট উইক, এটা যদি আমাদের ইনডাইরেক্ট স্পিচে থাকে, তাহলে আমাদের কোনটা হবে দেখে নাও, অপশন সি তে রয়েছে আনসারটা, যে হি সেড দ্যাট হি, এখানে হি মানে আই, আই মানে আমার কথা বলা হচ্ছে, মাস্ট গো, দেখো এইটা আমাদের কি কোন টেন্সে, মানে বলতো বেসিক্যালি এটা কিন্তু আমাদের ফিউচার টেন্স, টেন্সটাকেই তো ইন্ডিকেট করছে, যে আমাকে পরের সপ্তাহতে যেতে হবে, তার জন্য উড আসবে, যেহেতু আমরা জানি যে এটা ফিউচার টেন্স, আর জানি যে ফিউচার টেন্স থাকলেই উড আসে, উড হলো। দেন কি হলো, হি সেড, এই যে হ্যাভ টু গো, এই যে হ্যাভ টু গো কেন আসছে, যেহেতু মাস্ট গো মানে যেতেই হবে, তো হ্যাভ টু গো। এবার নেক্সট উইক, আমরা জানি নেক্সট উইক এর জন্য আমাদের কিন্তু ফলোয়িং হয়, যদি নেক্সট ডে হতো তাহলে ফলোয়িং ডে হতো, এরকম, তাহলে নেক্সট উইক বলে আমাদের ফলোয়িং হবে আনসার। দ্য বুক ইজ ডেডিকেটেড ড্যাশ হিজ মাদার, এখানে প্রিপোজিশন বসাতে হবে, যে এই যে বইটি, এই বইটি তাকে তার মাকে, মানে তার মাকে ডেডিকেট করা হয়েছে বা উৎসর্গ করা হয়েছে। তাহলে এই যে আমরা বলে থাকি না, যে দেখবে বিভিন্ন যারা FM শোনো বা বিভিন্ন যে প্রাইজ দেওয়া হয়, বলা হয় যে এই গানটা তার জন্য ডেডিকেট করা হচ্ছে, এই গানটা তাকে ডেডিকেট করা হচ্ছে, এই প্রাইজটা তাকে ডেডিকেট করা হচ্ছে, তো ডেডিকেটের পর সবসময় টু বসে, তাহলে দ্য বুক ইজ ডেডিকেটেড টু হিজ মাদার। ক্লিয়ার? 10 নম্বর, হিজ অ্যাকশন ইজ কন্ট্রারি ড্যাশ হিজ ওয়ার্ডস, এবারে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটাতে আমাদের বলছে যে তার যে কাজ, তার কাজটা কন্ট্রারি কিসের থেকে, তার কথার থেকে বা তার ওয়ার্ডস এর, মানে ওয়ার্ডস বলতে তার কথা, তার মানে তার কাজটা কি, তার কাজটা তার কথার ঠিক উল্টো বা ঠিক তার বিপরীত, মানে কন্ট্রারি। এবার কন্ট্রারি মানে কি, একটা অপোজিট ব্যাপার আসছে, তো কন্ট্রারির পরেও কিন্তু সবসময় টু বসে, তাহলে হিজ অ্যাকশন ইজ কন্ট্রারি টু হিজ ওয়ার্ড। দেয়ার ইজ নান টু লুক ড্যাশ হিয়ার, এখানে মানেটা ভালো করে বুঝতে হবে, যে এখানে ড্যাশ করার মতন কেউ নেই, মানে এখানে কি বলছে দেখো, লুক ইন টু,
লুক ইনটু মানে হয়তো ধরো কোনো কিছু খোঁজা, লুক ফর মানেও তাই হচ্ছে লুক আফটার, দেখাশোনা করা, লুক ওভার মানে এড়িয়ে যাওয়া। যাই হোক, তো এখানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে এখানে তুমি কাউকে দেখাশোনা করার মতো পাবে না, মানে এখানে দেখাশোনা করার মতন কেউ নেই। তাহলে কি হলো, দেখাশোনা করা, টেক কেয়ার করা। তো এখানে আমরা জানি যে লুকের পরে আফটার বসালে যে ফ্রেজটা, ফ্রেজাল ভার্বটা আসে, সেটার মানেই হচ্ছে দেখাশোনা করা। তাহলে দেয়ার ইজ নান টু লুক আফটার হিয়ার। 12, দ্য শিপ ইজ বাউন্ড ড্যাশ সিঙ্গাপুর। আমরা জানি যে কোনো জায়গায় যদি কোনো মানে কোনো জাহাজ বা কোনো ট্রেন বা কোনো গাড়ি, যে কোনো ধরনের যানবাহন যখন কোনো কিছুর উদ্দেশ্যে রওনা হয়, বা আমরা ধরে বলছি যে সে তার উদ্দেশ্যে গেল, তাহলে আমি কিন্তু একই জিনিস করব। তো এখানে বাউন্ড, এটার মানেও কিন্তু উদ্দেশ্যে রওনা হওয়া। তার মানে হচ্ছে জাহাজটা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে, তাহলে দ্য শিপ ইজ বাউন্ড ফর সিঙ্গাপুর। দ্য শিপ ইজ বাউন্ড ফর সিঙ্গাপুর। 13, ডু নট হ্যাঙ্কার ড্যাশ ওয়েলথ। দেখো কি বলছে, ডু নট হ্যাঙ্কার, হ্যাঙ্কার মানে কি, হ্যাঙ্কার মানে লোভ করা, তাই তো? তাহলে ওয়েলথ বা ধন সম্পদ, তাই তো? ধন সম্পদের উপর বা ধন সম্পদের পিছনে লোভ করবে না। তাহলে এই যে আমরা বলছি ধন সম্পদের পিছনে লোভ করবে না, এখানে আমরা তাহলে কোন প্রিপোজিশনটা বসাবো? নিশ্চয়ই একদম ঠিক ধরেছো, আফটার হবে সঠিক উত্তর। তাহলে ডু নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ। 14 বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিনোনিমাস ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, মানে সিনোনিম বার করতে হবে আমাদের। প্রথম বলছে অ্যাক্রিমনি। অ্যাক্রিমনি মানে কি? অ্যাক্রিমনি মানে হচ্ছে রুক্ষতা, তীব্রতা, এই মানেগুলো তোমরা বলতে পারো। কোনো স্বভাবের রুক্ষতা বলা যায়, মেজাজের উপর যদি কোনো রুক্ষতা থাকে সেই ধরনের অ্যাক্রিমনি। স্টাবর্ন মানে কি? স্টাবর্ন মানে আমরা জানি জেদি, আমি এখানে ছোট্ট করে লিখে দিলাম জেদি, স্টাবর্ন। মডারেট, মডারেট মানে কি হবে? মডারেট মানে পরিমিত বা মাঝারি। আমি তোমাদের বলে থাকি যে তোমাদের মডারেট লেভেলের কোয়েশ্চেন করেছি, সেই পরিমিত। ভ্যালিড, নিশ্চয়ই প্রত্যেকে জানো এখনকার দিনে ভ্যালিড কথাটা খুব মানে আমরা শিখে রেখেছি, জানি যেহেতু যে ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে, বৈধ। আর হার্শনেস মানে কি? হার্শনেস মানে হচ্ছে কঠোরতা। আর একটা কি হয় হার্শনেস মানে? অবশ্যই রুক্ষতা বা রূঢ়তা। তাহলে এখানে আমাদের আনসার কোনটা হয়ে যাবে? এখানে আমাদের আনসার হয়ে যাবে হার্শনেস। তাহলে অ্যাক্রিমনি মানে হচ্ছে সিনোনিমাস টু হার্শনেস। 15 বলছে রিসাইন্ড। রিসাইন্ড মানে RESCIND, দেখো রিসাইন্ড মানে হচ্ছে বাতিল করা, কোনো কিছু ক্যান্সেল, ক্যান্সেল করা। কি হবে? অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানে, অ্যাব্রোগেট মানে কি হবে বলতো? করলে আনসার হয়ে যাবে এক্স্যাক্টলি বাতিল করা। অ্যাব্রোগেটই আমাদের আনসার হবে, অ্যাব্রোগেট মানে বাতিল করা। রিডিকিউলাস মানে, রিডিকিউলাস মানে হচ্ছে একটা হাস্যকর ব্যাপার আর কি। আমরা বলি না রিডিকিউলাস মানে একটা হাস্যকর ব্যাপার, যেটা বিরক্তি সুরে বলা হয়। সার্ভাইল মানে হচ্ছে যেটা সেবামূলক, সার্ভাইল মানে সেবামূলক। আর লউড, এই লউড কথাটার মানে কিন্তু প্রেজ, বা যেটাকে বলা যেতে পারে প্রশংসা। তাহলে আমি প্রত্যেকটার মানে তোমাদের লিখে দিলাম, নোট ডাউন করে নেবে। তাহলে রিসাইন্ড এর সিনোনিম হচ্ছে অ্যাব্রোগেট। নেক্সট বলছে ডেসিফার। ডেসিফার মানে কি? ডেসিফার মানে হচ্ছে পাঠ উদ্ধার করা, অর্থাৎ দেখবে যে আমরা বলে থাকি যে এইটা পড়ে আমরা যে পাঠ উদ্ধার করলাম, সেই পাঠ উদ্ধার করা, কোনো রহস্য উদ্ধার করা সেটা। তো আমি তোমাদের লাস্ট থেকে আনসার মানে মানেগুলো বলছি। ফার্স্ট হচ্ছে প্রিটেক্সট। প্রিটেক্সট মানে কোনো অজুহাত বা যাকে বলতে পারো এক্সকিউজ, ঠিক আছে, অজুহাত দেওয়া, এক্সকিউজ দেওয়া। বিকোয়েস্ট মানে কি? বিকোয়েস্ট মানে হচ্ছে কোনো কিছু দায়িত্ব অর্পণ করা, কারোর ওপরে কোনো দায়িত্ব, অর্পিত দায়িত্ব বলতে পারো, অর্পিত দায়িত্ব এটা বলা যেতে পারে। আবার বিকোয়েস্ট মানে উইলও হয়, যে উইল করা হয় আর কি সেটা। প্রজেকশন মানে কি? প্রজেকশন মানে হচ্ছে কোনো কিছুর ওপর যে প্রক্ষিপ্ত ছবি বা অভিক্ষেপ যেটা আর কি, সেটা হচ্ছে প্রজেকশন। আর ডিকোড, এটার মানে হচ্ছে সেম অ্যাজ ডেসিফার, অর্থাৎ পাঠোদ্ধার করা, যেটাকে বলতে পারো কোনো কিছুর রহস্য উদ্ধার করা, সংকেতলিপি উদ্ধার করা, সেটা হচ্ছে ডিকোড। তাহলে ডেসিফার ডিকোড হবে।
নেক্সট হচ্ছে অ্যাবান্ডান্ট। দেখো অ্যাবান্ডান্ট মানে তোমরা আশা করি প্রত্যেকেই জানো এটার মানে, লেখার দরকার আছে কি? ঠিক আছে তাও লিখে দিচ্ছি। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর, মানে প্লেনটি, মানে অনেক, তাই না? তো এখান থেকে তাহলে আমাদের সিনোনিম চেয়েছে কি হবে, পিউ। পিউ হবে এখানে সিনোনিম নাকি লিটল নাকি মাছ নাকি ভেরি মাছ? তো আমার মনে হয় না এখানটাতে বোধহয় মানে অপশনটা আমাদের যেটা করা রয়েছে সেটা ভুল করা রয়েছে। অ্যাকচুয়ালি এখানে এটা সিনোনিমাস মানে সিনোনিম চেয়েছে, তো এখানে বোধহয় অ্যান্টানিম করা আছে, এখানে অ্যাকচুয়ালি লিটল করা আছে, লিটলটা হবে না। প্রচুর বা প্লেন্টির জন্য আমরা কিন্তু ভেরি মাছ আনসার করব। যদি অ্যান্টানিম বলতো তাহলে কিন্তু আমরা লিটলটাকে করতে পারতাম, বাট এখানে তো অ্যান্টানিম বলেনি, এখানে সিনোনিম বলেছে, তাই জন্য আমরা লিটলটাকে আনসার করবো না, ভেরি মাছটা আনসার হবে। নেক্সট, আচ্ছা এগুলো তোমরা প্রত্যেকেই সিনোনিম না করে অ্যান্টানিম করে নেবে, ঠিক আছে? এগুলো অ্যান্টানিম করে নেবে, এগুলো অ্যান্টানিমই দেওয়া আছে, ইনস্ট্রাকশনটা ভুল আছে। মানে সেম যেরকম আগেরটাও বললাম, এটা অ্যাকচুয়ালি সিনোনিম হতো না, অ্যান্টানিম ছিল, যেটা তোমাদের অ্যাবান্ডান্টের জন্য লিটল হতো, বাট যেহেতু সিনোনিমটা রেখেছি বলে আমি ভেরি মাচ করে দিলাম। বাট নেক্সট অন তোমরা এখান থেকে অ্যান্টানিম করে দেবে, আমি তোমাদের যখন পিটিএফ দেবো তখন অ্যান্টানিম করে দেবো। তো দেখো জুভেনাইল যেটা, এটার অ্যান্টানিম, এটা সিনোনিম নয়, অ্যান্টানিম বলতে হবে। তো জুভেনাইল মানে হচ্ছে যে কিশোর, আমরা জানি যে কিশোরদের যে বিচার ব্যবস্থা সেগুলো বলা হয় জুভেনাইল অ্যাক্ট, তো কিশোর বলা যেতে পারে। এবার দেখো ওল্ড মানে পুরনো, চাইল্ড মানে বাচ্চা, সেম মানে শিশু, বেবি মানেও তাই, বাট অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক। তো অ্যান্টানিম হয়ে যাচ্ছে কি অ্যাডাল্ট, অ্যাডাল্ট হবে আমাদের এখানে সঠিক উত্তর। তো এটার অ্যান্টানিম জুভেনাইলের অ্যান্টানিম অ্যাডাল্ট হয়ে যাবে, ক্লিয়ার? নেক্সট বলছে যে চুজ দা ওয়ার্ড উইচ বেস্ট এক্সপ্রেসেস দা মিনিং অফ দা ইডিয়াম অর ফ্রেজ। খুব ভালো প্রশ্ন রেখেছি এগুলো। দেখো ব্রিং টু বুক খুব ইম্পর্টেন্ট, বহুবার করিয়েওছি এর আগে। ব্রিং টু বুক মানে হচ্ছে যে কোনো বই আনা নয়, ব্রিং টু বুক মানে হচ্ছে এখানে যেটা শাস্তি দেওয়া, পানিশ করা, সেটা হচ্ছে ব্রিং টু বুক। ক্লোজ, ডিসক্লোজ, ক্যারি দা বুক, নাথিং, নাথিং উইল বি দা আনসার, পানিশ হবে সঠিক উত্তর। নেক্সট বলছে বাই অ্যান্ড লার্জ। বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলতে পারি, মানে বলে থাকি যে মোটের উপর, মানে আমি তোমাকে বলি না যে মোটের উপর ধরো এরকম খরচ হয়েছে সেটা, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে মোস্টলি, কারণ মোটের উপর মানেই হচ্ছে যে মোস্টলি বা মানে অধিকাংশ ক্ষেত্রে বলতে পারো, ঠিক আছে? নেক্সট বলছে টু স্মেল আ র‍্যাট, 21, টু স্মেল আ র‍্যাট। এটা মানে আনসার গুলোর অপশন দেখারই প্রয়োজন নেই, এর আগেও সেন্টেন্স এর মধ্যেও করিয়েছি। তো এখানে এর মানে হতে যে কোনো একটা ধরো সাসপেক্ট করা কোনো কিছু নিয়ে, কোনো একটা সন্দেহজনক, কোনো খারাপ জিনিসের প্রতি একটা সন্দেহ, টু সাসপেক্ট ফাউল ডিলিং, এটাই হবে কিন্তু কারেক্ট আনসার। মানে আশা করি অপশন দেখারও প্রয়োজন নেই। নেক্সট ফিল ইন দা ব্ল্যাঙ্কস, হি ড্যাশ বাই অফারিং থ্যাঙ্কস টু অল, সে সবাইকে ধন্যবাদ জানিয়ে ড্যাশ করলো। দেখো আমরা যখন কোনো বক্তৃতা দিই বা কোনো ধরনের স্পিচ দিই তখন আমরা সবাইকে শেষে থ্যাংক ইউ জানাই, থ্যাংকস জানাই, জানি আমাদের যে বক্তৃতা সেটা শেষ করি। তো এই যে শেষ করা, তার পুরো জিনিসটাকে গুটিয়ে আনা, এটাকে বলা হচ্ছে ওয়াইন্ড আপ করা। তো হি ওয়াইন্ডস আপ বাই অফারিং থ্যাংকস টু অল, সি হবে কারেক্ট আনসার। 23, হি হ্যাজ ড্যাশ আ ক্লেম ফর কম্পেনসেশন। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, নিশ্চয়ই জানো যে সে তার ক্ষতিপূরণের একটা দাবি জানিয়েছে। তাহলে এই যে একটা দাবি জানানো বা একটা দাবি তোলা, এই যে একটা দাবি করা, প্রোটেস্ট করে এনিথিং বলতে পারো, তো এখানে হয়ে যাচ্ছে কি পুটিন। পুটিন মানে একটা দাবি করা, একটা কোনো কিছুর উপরে একটা নিজের কি বলবো একটা ক্লেম রাখা, সেটা হচ্ছে পুটিন, ক্লিয়ার? পুট ডাউন মানে হচ্ছে নিচে নামিয়ে রাখা বলতে পারো, ঠিক আছে? আবার হয়তো কোনো কিছু প্রস্তাব রাখা, দমন করা, আর পুট অন মানে পরিধান করা, পুট অফ মানে খুলে ফেলা, এটা তো নিশ্চয়ই প্রত্যেকেই জানো। 24 নম্বরে বলছে আবার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টানিম অফ প্রায়র। দেখো প্রায়রের, প্রায়র মানে হচ্ছে পূর্বে, নিশ্চয় জানো প্রায়র, প্রায়রের পরে কোন প্রিপোজিশন বসে, টু বসে, যাই হোক এটা আমি তোমাদের এমনি বললাম। তো অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে কিন্তু পূর্ববর্তী, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিরিয়র, অ্যান্টিরিয়র মানে হচ্ছে সম্মুখে বা আগে, যেটা বলতে পারো সম্মুখে বা আগে। নেক্সট হচ্ছে সাবসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট মানেও হচ্ছে তোমার, না সরি, সাবসিকুয়েন্ট মানে হচ্ছে তোমার পরবর্তী, আর ফার্স্ট মানে কি, মানে তো প্রথম, যাই হোক এখানে আমাদের সাবসিকুয়েন্ট হবে আনসার, যেহেতু এটা পূর্বে রয়েছে প্রায়র, আর সাবসিকুয়েন্ট মানে পরের ব্যাপার, তো পরবর্তী এখানে হবে আনসারটা, ক্লিয়ার? লাস্ট কোয়েশ্চেন, কম্প্যাশন, কম্প্যাশন মানে কি, কম্প্যাশন মানে হচ্ছে
সমবেদনা, সমবেদনা দয়া কাইন্ডনেস যেটা আর কি সেটা। দেখো পিটি, পিটি মানে কি? পিটি মানে হচ্ছে অনেকটা ওরকম কৃপা করা। মার্সি মানে, মার্সি মানে হচ্ছে করুণা বা যেটা ক্ষমা বলতে পারো, করুণা করা। টেন্ডারনেস, টেন্ডারনেস মানে কোমলতা। আর লাস্টটা রয়েছে কি? হার্শনেস। একটু আগে তোমাদের হার্শনেস বললাম, সেটা হচ্ছে কি? কঠোরতা বা রূঢ়তা। তাহলে কম্প্যাশনের জন্য হার্শনেস হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, 25টা কোয়েশ্চেন কমপ্লিট। এবার দেখো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টানিমের ওপরেই আমি তোমাদের হোম টাস্ক রেখেছি। ফুস বা ফাস্ট বলতে পারো, হারি, রেস্টফুল, ফিজেট, কুইক, কোনটা হবে আমাকে চটপট আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং এটাও জানাবে যে তোমাদের আমার ক্লাস কেন ভালো লাগছে না, কারণ তোমরা অনেকেই দেখছো না। যদি ভালো না লেগে থাকে সেটা জানাবে, এবং কেন দেখতে চাইছো না বা কি দেখতে চাও ভবিষ্যতে সেটাও কিন্তু আমাকে জানিও। ভালো থেকো, প্রত্যেকে দেখা হচ্ছে পরের দিন, বাই।